দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখুন, একজন মানুষ তিনি ফাঁসির দড়িতে আছে এবং রাষ্ট্র, আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্র হিসেবে একজন পোশাক পরে আছে, গ্রাউন্ড পরে আছে, আর একজনকে ফাঁসি দেওয়া হচ্ছে। তার লেখা আছে এখানে, 30 শিক্ষার্থী বেকারদের রাষ্ট্র কর্তৃক প্রতীকী ফাঁসি হিসাবে এখানে তারা ফাঁসির মঞ্চ তৈরি করেছেন। সর্বোচ্চ শিক্ষিত পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা ছাত্র সমাজ আজ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে। এটা বাংলাদেশের জন্য ভীষণ লজ্জার বিষয়, ভীষণ লজ্জার বিষয়। আমরা বাংলাদেশের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে না সরকার, যা গত নির্বাচনে বলেছিল। এমনকি বিরোধী দলীয় সরকার, বিরোধী দলের যে পার্টি ছিল তারা বলছে আমরা যদি ক্ষমতা আসতে পারি আমরা চাকরিতে প্রবেশের বয়স রাখবোই না। সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার আমাদের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এই বিশাল জনগোষ্ঠীর সাথে এই কেমন তামাশা! প্রিয় দেশবাসী, আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, এই 35 শুধু আমাদের একক দাবি নয়, প্রায় 30 লক্ষ বেকার এবং 30 লক্ষ পরিবারের দাবি। আপনার বিশাল জনগোষ্ঠীর এই বিশাল দাবি কেন সরকার মেনে নিচ্ছে না, এটাই আমাদের সরকারের কাছে প্রশ্ন। আজকে এই শিক্ষিত সমাজ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে। দেখুন, মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার দেশে এরকম দৃশ্য দেখার কথা ছিল না। এটা বঙ্গবন্ধুর দেশ, এটা বঙ্গবন্ধুর দেশ। বঙ্গবন্ধুর দেশের ছাত্র সমাজ ফাঁসির মঞ্চে দাঁড়াবে তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য, এটা কোনো দিন মেনে নিতে পারি না, মেনে নেওয়া যায় না। যেখানে বিশ্বের প্রায় 39টিরও বেশি দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা 40 এবং কোনো কোনো দেশে